কনফারেন্স স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা WBSSC এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল থেকেও করতে পারেন। দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হোম পেজে গিয়ে এখানে নতুন নোটিফিকেশান যেটা দেওয়া আছে, তো সেখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ শুরু করে দিন। গতকাল থেকে শুরু হয়েছে। নিউ নোটিফিকেশানে ক্লিক করবেন, লেফট সাইডে নতুন দিয়েছে আর কি, দিলে এরকম একটা হোম পেজ আসবে। তো এই হোম পেজে দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, প্লিজ ফিল দ্য রিকোয়ার্ড ফিল্ডস কেয়ারফুলি। খুব যত্ন সহকারে ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি 9, 10, 11, 12 সমস্ত বিষয়েরই দেওয়া আছে দেখা যাচ্ছে। তো প্রথমে আপনি নাম দিয়ে দিন, যে যার নাম, আমি আমাকে দিয়েই করছি আর কি। দেখুন নাম, তারপর মোবাইল নাম্বার পুট করুন, সেখানে আছে ফাদার্স নেম বা মাদার্স নেম, যার যেটা খুশি আপনারা দিতে পারেন। ডেট অফ বার্থ দেবেন, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন, কারণ এখানে ভুল হলে সমস্যা দেখা দিতে পারে। এই ডেট অফ বার্থ এখানে দেওয়াই আছে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন। খুবই সোজা প্রসেস। জেন্ডার দিয়ে দিন, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কি জেনারেল, রিলিজিয়ান, তারপর করেসপন্ডেন্স ইনফরমেশনে আপনার ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এই ইনফরমেশনগুলো দিয়ে দিন। পিনকোড দেবেন। ফর্ম ফিল আপটা খুবই সহজ। এবারে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, এখানে দেওয়াই আছে, সিলেকশন করে দেবেন। আধার ইনফরমেশনে আপনাদের আধার নম্বর, ইমেল আইডি যদি থাকে দিয়ে দিন। সাঁওতালি মাধ্যমের হলে কোন ক্লাসে সাঁওতালি পড়েছেন সেটা দিয়ে দেবেন। পোস্ট গ্রাজুয়েশন না মাধ্যমিক না কোন ক্লাসে আপনি সাঁওতালি পড়েছেন। এবার অ্যাকাডেমিক ইনফরমেশনে চলে যাবেন। কোন টাইপ গ্র্যাজুয়েশন, পাস গ্র্যাজুয়েট না অনার্স গ্র্যাজুয়েট, স্পেশাল অনার্স, টেকনিক্যাল, যেটা আছে সেটা দিয়ে দিন। ট্রেনিংয়ে চলে দিন, বিএড আছে না ডিএড আছে না পিজিবিটি, ট্রেনিং যার যেটা যা, ডিএলএড যদি থাকে। আপনি কি টেট পাস করেছেন 2012 বা 2015 টেট পাস করা থাকলে সিলেকশন করে দিয়ে দিন। এখানে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে কোন ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লিকেশানটা করছেন। 1, 2, 3, 4, 5 আছে, যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ক্যাটাগরি সিলেকশানটা কিন্তু সবচেয়ে ভাইটাল। এটা খুব মনোযোগ সহকারে করবেন। আপার প্রাইমারি করছেন কি পোস্ট গ্রাজুয়েট না সেকেন্ডারি, কোন, এটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশানের ডিটেলস। এইভাবে সমস্ত কিছু আস্তে আস্তে খুব মনোযোগ সহকারে, বেশি মানে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।
গ্রুপ প্রেফারেন্সটা কিন্তু খুব, আমি বারবার বলছি, গ্রুপ প্রেফারেন্সটা সবচেয়ে ভাইটাল এই ফর্ম ফিল আপের জন্য। কোন গ্রুপের জন্য আপনি সিলেকশন করছেন, সেইটা দিয়ে দিন। দেখুন, গ্রুপ ওয়ান আপার প্রাইমারি, গ্রুপ টু আছে সেকেন্ডারি, তারপরে পোস্ট গ্রাজুয়েশন মানে 11-12-এর জন্য আছে। সাবজেক্টটা দিয়ে দিন আপার প্রাইমারি, আমার যেহেতু আপার প্রাইমারি, তারপরে এটা সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। তো এটা একটা ডেমো, আপনারা চেষ্টা করুন, যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই জানান, আমি চেষ্টা করবো যেভাবে হোক সাহায্য করার। থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও আপডেট পেতে। খুব শান্ত মাত্রায় করবেন, সবার জন্য বেস্ট অফ লাক রইল। থ্যাংক ইউ।